السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي عليه الصلاة والسلام فوالله لن يهديك الله بك رجلا واحدا خير لك من أن يكون لك من حمر النعم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি এবং ফেসবুকের বন্ধুরা সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আমরা গত দুই সপ্তাহে প্রকৃত সুখ এবং সুখীকে এবং সুখী হওয়ার জন্য কিছু মৌলিক নীতিমালা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জাস্ট একটা কেসটা শোনাব আপনাদেরকে, যে কেসটার নাম হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। নিঃসন্দেহে যারা সুখী হবেন তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। জান্নাতে যারা সুখী হবেন তারাই হলো প্রকৃত সুখী। আর এই জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই যে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুত তাকওয়া বা উরওয়াতুল উসকা, এটাই হলো জান্নাতের চাবি। প্রকৃত যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, শর্ত এবং এর দাবি বুঝেছে এবং তা পূরণ করেছে তারাই হবে জান্নাতি। আর জান্নাত হলো শান্তির বা সুখের সবচাইতে উত্তম জায়গা, এর অধিবাসীরাই হবে প্রকৃত সুখী। এজন্য আজকে আপনারা, আপনাদের কাছে একটা এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি নিয়ে একটা চমৎকার কিসসা বা গল্প আপনাদেরকে শোনাব। আবু ইয়াজিদ নামে এক নেককার পরহেজগার ব্যক্তি ছিলেন। একদিন ঘুমিয়ে আছেন রাত্রে, যে রাত্রিটা ছিল খ্রিস্টানদের মেলার দিন। খ্রিস্টানরা মেলাতে কি করে, তাদের ফাদার আসে এবং তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ইবাদত করে যেগুলো সবগুলোই শিরিক, তবে তারা মনে করে এর মাধ্যমেই সুখী ও এর মাধ্যমেই তারা জান্নাত পাবে। জাহান্নামের চাবি কি? শিরিক। জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ, আর তাওহীদের মূল কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু ইয়াসির রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, যে রাত্রিটা খ্রিস্টানদের ইবাদতের দিন এবং তারা ইবাদত করে কার? ঈসা আলাইহিসসালামের, মারিয়ামের, তিন খোদার, নাউজবিল্লাহ। আবু ইয়াজিদ স্বপ্নে দেখছেন তুমি ঘুমিয়ে আছো আর খ্রিস্টানরা শিরিক করে জাহান্নামে যাচ্ছে, যাও তুমি তাদেরকে দাওয়াত করো, তাওহীদের দাওয়াত করো তাদেরকে। আবু ইয়াজিদের ঘুম ভেঙে গেল স্বপ্ন দেখে। যাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের মূলবাণী তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত করো তাদেরকে। ঘুম থেকে তৈ ঘড়ি উঠে এবার ছুটলেন তাদের সেই গির্জাতে। গিয়ে দেখলেন তাদের ফাদার বসে আছে আর চতুর্দিক দিয়ে খ্রিস্টানরা বসে আছে, এবার তাদের অনুষ্ঠান শুরু হবে। এই মুহূর্তে আবু ইয়াজিদ হাজির,
আবু ইয়াজিদকে দেখে খ্রিস্টান ফাদার বলল, যতক্ষণ পর্যন্ত এই মহাম্মারি আমার এই মজলিস থেকে না সরে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। আবু ইয়াজিদের দিকে লক্ষ্য করে বলে, এই আবু ইয়াজিদ মুহাম্মদি এই লোকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না উঠবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। কিভাবে বুঝলো আবু ইয়াজিদ মুহাম্মদি? গায়ে কি লেখা ছিল? গায়ে তো লেখা ছিল না, কারণ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী, সিমাহুম ফি উজুহি মিন আছারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে তাওহীদের নূর ঝলকে, এদের চেহারার মধ্যে সেজদার আলো চমক দেয়, চমকাই। তাই তার সাথীরা জিজ্ঞেস করলো, খ্রিস্টান, আপনি কীভাবে বুঝলেন এই লোকটা মুহাম্মদি? তো বললো যে চেহারার মধ্যে সেজদার আমি আলো দেখতে পাচ্ছি, এটা মুহাম্মদের অনুসারীদের বিশেষ একটা আলামত। সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই দাবিদার মুহাম্মদি, মুহাম্মদের উম্মত। অনেক এমন আছে নুরানির চেহারা করার জন্য হিরোইন খাই, এমনও পীর আছে হালকা হিরোইন খাই, ঘুমাবে বেশি, চেহারাটা খাইয়ে দেয় তো খুব ভালো, টকটক করবে, নুরানির চেহারা। সাধারণ পাবলিক কি বুঝে কোনটা কিসের নূর? এই জন্য দেখবেন যারা বেনামাজি মানুষ তাদের চেহারার মধ্যে একটা অন্ধকার ফুটে ওঠে, যারা সত্যিকারে নামাজি তারা ধরতে পারবে যতই সুন্দর হোক সে। আর আমাদের ভাষায় যে যতই অসুন্দর হোক নামাজি হলে তার চেহারার মধ্যে একটা আলাদা নূর থাকবে, পাঁচাক্ত নামাজি হলে আর একটা নূর থাকবে। সবাই বললো, আবু ইয়াজিদ ভাগো আমাদের এখান থেকে, না হলে আমাদের ফাদার কথা বলবে না, আমাদের আজকে অনুষ্ঠানের দিন, ঈদের দিন, আনন্দের দিন, তুমি আমাদের আনন্দ নষ্ট করবা, যাও এখান থেকে, চলে যাও। বললো যে না, কারণ তিনি তো গেছেন মহাত্যাগ উদ্দেশ্য দাওয়াত করার জন্য। বললো যে না, তোমরা যা ইচ্ছা তাই ফয়সালা করো, আমি এখান থেকে উঠে যাব না, আল্লাহর যা ফয়সালা হবে তাই আমি মেনে নেব, ওয়া খাইরুল হাকিমিন, এছাড়া তোমাদের কোনো নির্দেশ আমি মানি না। এবার ফাদার দেখলো, আর একে তো ভাগানো কীভাবে যাই, তো সে তো তাওরাত ইনজিলের হাফেজ পণ্ডিত, তারও তো অনেক জ্ঞান গরিমা আছে, ভাবলো এমন কিছু প্রশ্ন করব যাতে করে উত্তর না দিতে পেরে ভেঙে যাবে, তাই অনেক জটিল প্রশ্ন অনেকগুলো হাজির করলো। সে বললো যে আমি তোমাকে প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তো এখানে থাকবে, আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার ঘর মটকে দেওয়া হবে। আবু ইয়াজিদ আল্লাহর প্রতি তাওয়াক্কল ছিল, তিনি আল্লামুল গয়ুব, তিনি আলিম, তিনি হাকিম, এবং তিনি বান্দার অন্তর্যামী, তিনি সর্বশক্তিমান, আজিজ ও কবি। তার এত জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কল করে বললেন, ঠিক আছে আপনি যে কোনো প্রশ্ন করেন আমি উত্তর দেব, কারণ সে জানে, আপনারা জানেন যখন আবু জাহাল আবু লাহাবরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিস নিয়ে প্রশ্ন শুরু করলো মেরাজের রাত্রির সকালে, তো রাসূল গেছেন নামাজ পড়ছেন চলে আসছেন, বাইতুল মাকদিসের আশেপাশে ডানে বামে কি আছে কিছু তো দেখেন নাই, মহান রব্বুল আলামিন তার রাসূলকে তাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করেছেন না করেননি? বাইতুল মাকদেসকে সাফা পাহাড়ের উপর উঠাই দিয়েছেন আল্লাহ, নিয়ে আসছেন হাজির করছেন, ওরা প্রশ্ন করে রাসূল চোখ দিয়ে দেখে একটা করে বলে। আবু ইয়াজিদ যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী এবং আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা, যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেব, আল্লাহ আমাকে দেওয়া হবে, তাই বললো ঠিক আছে যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেবো, আর না দিতে পারলে আমার ঘাড় মটকে দিবেন, কোনো সমস্যা নেই। কারণ তার স্বপ্নে যে দেখেছে দাওয়াত করতে হবে তাওহীদের,
এটা তার মনে বসেছে মহান রব্বুল আলামিন। কারণ স্বপ্ন তিন প্রকার, এক প্রকার স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় যেটা রুইয়া সালিহা বলে, যেটা নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, এটা অবশ্যই সত্য হবে। আরেকটা তালাবু শয়তান, তালাবু শয়তান শয়তানের খেলা, মানে উল্টা পাল্টা আপনাকে কষ্ট দেওয়ার জন্য দেখবেন উপর উঠে গেছেন, ঝাঁপ পড়ে গেলেন, এই করলেন, গলা কেটে গেল, অমুক হলো তুমুক হলো, আপনাকে কেউ জিনজিতে বেঁধে দিয়েছে, উদ্ভট যেগুলো। আর কিছু আছে খেয়ালাত, আপনি সারাদিনে যা জল্পনা কল্পনা করেন তাই রাতে ওইটা স্বপ্নের যোগে হয়, খেয়াল আসে। আবু ইয়াজিদ একজন পরেশগার নেককার আলেম মানুষ, সে কনফার্ম, কারণ যে সত্য স্বপ্ন হবে সে বোঝা যাবে যেটা সত্য স্বপ্ন। আর শয়তানের যদি হয় সেটাও বুঝতে পারবে যারা সত্যিকারে আলেম বা যারা দিন সম্পর্কে জানে। আবু ইয়াজিদ বললো ঠিক আছে ওকে। এবার ওদের ফাদার বললো ঠিক আছে, আবু ইয়াজিদ বললো যে আমি আল্লাহর প্রতি যেহেতু ইমান এনেছি, রাসূলের প্রতি ইমান এনেছি, ইনশাআল্লাহ আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো, আর না দিতে পারলে তোমরা আমার ঘাড় মটকাবে, কোনো সমস্যা নেই। এবার শুরু করলো এবং সে স্মরণ করলো আল্লাহর বাণী, আত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সূরা বাকারা 282 নম্বর। আত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহ তোমাদের শিক্ষা দেবেন। তাকওয়া যদি থাকে, আল্লাহ ভীতি থাকে, আল্লাহর আদেশ নিষেধ কেউ পালন করে যথাযথভাবে, আল্লাহ তাকে জ্ঞান দিবেন, এটা তাকওয়ার ফল। আবু ইয়াজিদ ভাবলেন আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আদেশ নিষেধ মানি, আল্লাহ বলছেন দিবেন শিক্ষা আমাকে, আমি শিখবো, আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। তার আয়াত স্মরণ চলে আসলো এবং এর উপর ভরসা করে ঠিক আছে এবার প্রশ্ন শুরু করলো। আপনার প্রশ্নগুলি খেয়াল করবেন। প্রথম প্রশ্ন, একক যার দ্বিতীয় নাই তিনি কে? প্রশ্ন। এবার খ্রিস্টানদের ফাদার জিজ্ঞেস করছে আবু ইয়াজিদকে, একক যার দুই নাই কে সে? দুই নম্বর প্রশ্ন, কোন দুই যার তিন নাই, কোন তিন যার চার নাই? প্রশ্ন এগুলো খেয়াল করে। চার যার পাঁচ নাই, ছয় যার সাত নাই, সাত যার আট নাই, আট যার নয় নাই, এবং নয়টি মুজিজা কি, অর্থাৎ মূসা আলাইহিসসালামের নয়টি মুজিজা কি? দশ যেটা বাড়তে পারে, এগারো বারো হতে পারে সামনে, কি সেটা? এগারো কি? বারোটি মুজিজা বলতে কি বোঝানো হয়েছে? কোন সেই কবর যে তার কবরবাসীকে নিয়ে হাঁটাহাঁটি করেছিল, চলাফেরা করেছিল, সেই কবরটা কি? আত্মা নাই তারপরও সে শ্বাস নিঃশ্বাস নাই, শ্বাস নিঃশ্বাস নাই, এমন জিনিসটা কি? আল্লাহ সৃষ্টি করেছেন তবে আল্লাহ পছন্দ করেন, সেই জিনিসটা কি? এগুলি প্রশ্ন। কয় নম্বর হলো? মনের নাই। হ্যাঁ, সত্য বলার পরেও জাহান্নামে যাবে, সেই সত্যটা কি? মিথ্যা বলার পরেও জান্নাত যাবে, সেই মিথ্যাটা কি? বা যারা সত্য বলেছিল তারপরও জাহান্নামে যাবে, তারা কারা? আর মিথ্যা বলেছিল তারপরও যাবে জান্নাতে, তারা কারা? বাবা মা ছাড়া আল্লাহ কি কি সৃষ্টি করেছেন? সেই গাছটি কোন গাছটি যার 30টি পাতা আছে, প্রতিটি পাতাতে 5টা করে ফল আছে, তিনটি ফল ছায়াতে আর তিনটি হলো রাত্রে বা ছায়াতে, আর তিনটা ও দুইটা হলো রৌদ্রে সূর্যের আলোতে। এতগুলি প্রশ্ন করার পরে খ্রিস্টানরা তো ভাবলো যে
এই মোহাম্মদই এর তো গর্দান যাবে কোনো সন্দেহ নেই। এবং ওদের যে ফাদার সেও ভাবলো এতগুলি প্রশ্ন উত্তর দিবে কোত্থেকে, একটা সাধারণ মানুষ মনে হয় আবু ইয়াজিদকে। এবার আবু ইয়াজিদ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে শুরু করলেন উত্তর দেওয়ার। খেয়াল করেন আপনারা, প্রথম প্রশ্ন ছিল এক যার দুই নাই, বলেন তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো ঠিক আছে, প্রথম প্রশ্ন উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দুই যার তিন নাই, রাত আর দিন তৃতীয় আছে নাকি? আল্লাহ বলছেন ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, সূরা ইসরা 12 নম্বর আয়াত। আমি রাত দিনকে দুইটা নিদর্শন করেছি, আর তিন আছে কি? নাই। তিন যার চার নাই, তো বলছে মুসা আলাইহিসসালাম এবং খাজিরের সাথে যে তিনটা ঘটনা ঘটেছিল, নৌকাকে ফাটিয়ে দেওয়া আর ওয়াল সোজা করে দেওয়া, আতিমের বচ্চিত সম্পদ আছে তাই, আর কি একটা বাচ্চাকে, শিশু বাচ্চাকে হত্যা করা, এই তো তিনটে, আর চতুর্থ নাই। মুসার খাজিরের ঘটনায় চতুর্থ নাই, এই তো হলো তিন। এবং সূরা কাহফের 78 নম্বর আয়াতের পশু হা দা ফেরাক ও বাইনি ও বাইনিক। এবার মুসা খাজিরকে, খাজির মুসাকে বললেন এবার তোমার আমার সঙ্গে এবার বিচ্ছিন্ন, তুমি তোমার মতো আমি আমার মতো। বলো ঠিক আছে, ওকে। চার যার পাঁচ নাই, তো তাওরাত ইঞ্জিল জাবুর কোরআন, চারটা কোরআন বড় কিতাবের কথা আল্লাহ বলছেন, বলছেন বলেন না? খ্রিস্টানরা অবাক হয়ে এবার দেখে আছে, আরে উত্তর তো একের পর এক দিয়েই যাচ্ছে। এরপরে প্রশ্ন ছিল পাঁচ যার ছয় নাই, দিনে রাত্রে পাঁচ অক্ত নামাজ, যার ছয় অক্ত নাই হবেও না। এই উত্তরগুলো কিন্তু কোরআনে আছে, ঠিক না? কিভাবে জানে তাদের ফাদার, কিভাবে জানে? কারণ তাওরাত ইঞ্জিলে এগুলো সবই আছে, তাওরাত ইঞ্জিল জবুরে যা আছে সবই কোরআনে আছে। তবে তাদের সুযোগ ভিন্ন, আমাদের সুযোগ ভিন্ন। ছয় যার সাত নাই, বললেন ছয় দিন, যেই ছয় দিন আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব, আসমান জমির এবং এর ভিতরে যা আছে আল্লাহ বলছেন আমি ছয় দিন সৃষ্টি করেছি, সূরা কাফের 38 নম্বর আয়াত। এবার তাদের ফাদার বলল যে আল্লাহ ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলছেন আমাকে কোনো প্রকার মানে ক্লান্তি স্পর্শ করে নাই। তো ক্লান্তি স্পর্শ বলতে কি এখানে? তো বললেন আবু ইয়াজিদ যে ইহুদিরা মনে করে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরে তা আবান হয়ে গেছিল, এরপরে একদিন রেস্ট করেছিল, এরপরে শনিবারে, এটা মিথ্যা। এই কথা আল্লাহ বলছে আমার মাসনা মিল্ল কব, ইহুদিদের যে আকিদা এই আকিদা সত্য না। তো ফাদার তো সে তো তাওরাত পড়েছে, সে তো জানে। বরং আল্লাহ কি করে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়্যান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান বলে হয়ে যাও, সেটা হয়ে যায়। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত। সাত যার আট নাই, তো বললেন সাত আসমান এবং সাত জমিন, যার আট নাই, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকি ফি খালকির রহমান মিন তাফাওত ফারিজিল বাসার হাল তারা মিন ফুতুর, সূরা মুলক 3 নম্বর আয়াত। আসমান সাতটি, আটটি নেই আর আট নেই। এরপরে আট যার নয় নাই, সেগুলো কি?
তো বললেন সেগুলো ছিল মূসা আলাইহিসসালামের মুজিজা। এক নম্বরে ছিল কি, হাত। মূসা আলাইহিসসালাম হাত পকেটের মধ্যে নিয়ে বের করলে টর্চটা যেন চকমক চকমক করত। লাঠি, সেটা দিলে কি আজদা হয়ে যেত, আজদা সাপ। তামাস, যারা আল্লাহর বিধিবিধান মানত না, এদের চোখ মুখগুলি সব কি ব্যাস সব ইয়ে হয়ে যেত, অন্ধ হয়ে যেত, মানে ইয়ে হয়ে যেত, সব দৃষ্টি চোখ হারিয়ে ফেলত। এটা একটা শাস্তি ফেরাউনদের উপরে। এরপরে দুর্ভিক্ষ, তুফান, এরপরে টিড্ডি, সব কিছু খাইয়ে ফেললো। ফসল যা আছে ফড়িং এক প্রকার সব খাই শেষ, কিছুই নেই। উকুন, যা কিছু সব কিছুর মধ্যে উকুন, শরীরে কাপড়ে চুপড়ে ঘরে বাড়িতে উকুন দিয়ে ভরা। এটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। ব্যাংক, সব কিছু জায়গায় ব্যাংক, ব্যাংক সব জায়গায় ব্যাংক লাফাই বাড়াচ্ছে। এরপরে রক্ত, পানি পান করে রক্ত, খাই রক্ত, যেখানে যাই সব কিছুর মধ্যে রক্ত। একটা ফল খাই দেখে রক্ত, আজাব আল্লাহর পক্ষ থেকে। এই ছিল মূসা আলাইহিসসালামের আটটি কয়টা হলো তাহলে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টি, নয়টি নয়টি মুজিজা। এরপরে প্রশ্ন ছিল যে দশ যেটা বৃদ্ধি হওয়া সম্ভব সেই দশটা কি। আবু ইয়াজিদ বললেন সেটা হলো নেকি, যখন কেউ নেকি করে তখন কয় হয় দশ, এরপরে বাড়তে থাকে। আল্লাহ বলছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আমসালিহা, সূরা নামের 160 নম্বর আয়াত। যে নেকির কাজ করবে তার কি হবে, দশ গুণ হবে, এরপরে এটা বাড়বে। আল্লাহ হুদায়ফুল মাইয়াশা, সূরা বাকারার 261 নম্বর আয়াত। আল্লাহ যাকে চাই বাড়াবেন। আর এগারো বলতে কি বোঝানো হয়েছে, বলে এগারো বলতে বোঝানো হয়েছে ইউসুফ আলাইহিসসালামের এগারো ভাই। আগের মার দশ ভাই আর ইউসুফ আর বিনিয়ামিন দুই ভাই স্বপ্নে দেখেছিলেন কি, যে এগারোটা তারা আর সূর্য আর চন্দ্র আমাকে সেজদা করছে। ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা ইয়াকুব বললেন এই স্বপ্ন কাকে বলবো না, এই স্বপ্নের মধ্যে তোমার ভবিষ্যতের কথা আছে। আর বারোটা মুজিজা সেটা ছিল মূসা আলাইহিসসালাম যখন নীল নদ পার হচ্ছিলেন ফেরাউনের দেশ ছেড়ে এবার ফিলিস্তিনে যাবেন, তখন বারোটা লাঠির বাড়ি মেরেছিলেন। বারোটা কি হয়েছিল, রাস্তা, সেটাই বোঝানো হয়েছে। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا سُورَةُ বাকারা 60 নম্বর আয়াত। এরপরে 13 বলতে কি বোঝানো হয়েছে, 13 বলতে ইউসুফ আলাইহিসসালাম 11 ভাই এবং বাবা এবং মা। إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ 11টা তারা আর সূর্য আর চন্দ্র, সূর্য বলতে তার বাবা আর চন্দ্র বলতে তার মা, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। এরপরে বললেন যে আত্মা নাই তারপরে শ্বাস নাই এমন জিনিসটা কি, তো বললেন সেটা হলো অসুবেহিদা তনাফাস। আল্লাহ সূরা তাকবীরের 18 নম্বর আয়াতে বলছেন সকাল যখন কি করে শ্বাস নাই, মানে যখন আলো দেয়, কিন্তু তাকে তনাফাস মানে শ্বাস নেওয়ার কথা বলছেন, যদিও কি সকালের আত্মা আছে নাকি। এরপরে কোন কবর যে তার কবরবাসীকে নিয়ে চলাফেরা করেছিল, তো বলে সেটা হল ইউনুস আলাইহিসসালামের কবর। মাছ, ফালতাকামাহুল হাউত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা সফফাতের 142 থেকে 42 43 44 নম্বর। মাছ ছিল ইউনুসের কবর, এবং এই মাছ তাকে নিয়ে সাগরের মধ্যে চলেছে না চলে নাই। এরপরে ছিল
সত্য বলার পরেও তারা জাহান্নামে যাবে, সেই সত্যটা কি? এবার আবু ইয়াজিদ বললেন, সেটা হলো قالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء সূরা বাকারার 113 নম্বর আয়াত। ইহুদিরা বলেছিল খ্রিস্টানরা কিছুই না, মানে এরা বাতিল, আবার খ্রিস্টানরাও বলেছিল ইহুদিরা বাতিল। কথাটা সত্য ছিল না সত্য ছিল না? ইহুদিরা বলেছিল খ্রিস্টানরা বাতিল, কিছুই না তোমরা, লাশেই। আবার খ্রিস্টানরা ইহুদি বলছে তোমরাও কিছু না। কথাটা সত্যই ছিল, মানে ইহুদিরাও বাতিল ছিল, খ্রিস্টানরাও বাতিল ছিল। কথাটা সত্য বলার পরও তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এরপরের প্রশ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারপর অপছন্দ করে সেই জিনিসটা কি? তো বলে এটা হলো গাধার আওয়াজ। আল্লাহ সূরা লোকমানের 19 নম্বর আয়াতে বলছেন ইন্না আনকারাল আসওয়াত ইলা সাউতুল হামির, সবচেয়ে জঘন্য শব্দ আল্লাহর কাছে কি? গাধার শব্দ। যেন চিল্লাচিল্লি করে কথা বলবেন না, চিৎকার করে কথা বলা এটা গাধার স্বভাব। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল বাবা শব্দ জোরে করবে না, কারণ সবচেয়ে জোরে সশব্দে মানে উঁচু করে আওয়াজ করে কে গাধা, আর এটা আল্লাহ পছন্দ করে। এরপরে ছিল যে যারা মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে তারা কারা? তো বললেন তারা হলো ইউসুফ আলাইহিসসালামের ভাইরা, কারণ তারা মিথ্যা বলেছিলেন যে বাবা আমরা যখন দৌড় প্রতিযোগিতা করতেছিলাম ইউসুফকে আমাদের মাল সামানের কাছে বসে রাখছিলাম, আমরা দৌড় প্রতিযোগিতায় গেছি আর বাঘে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে, এই দেখো তার জামার মধ্যে রক্ত। মিথ্যা বলেছিলেন না? বলেছিলেন না, কিন্তু তারা তোবা করেছিলেন, তারা জান্নাত যাবে। ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিল, আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম বাবা ইউসুফকে আমাদের সামানপত্র বা আমাদের আসবাবপত্র কাছে রেখেছিলাম, ফাকালাহু যিল, হ্যাঁ তাকে কি বলে যে বলা হয় যেটা নেকড়েবাগ, নেকড়েবাগ খেয়ে ফেলছে সুরা ইউসুফের 17। কিন্তু আসলে কথাটা মিথ্যা ছিল না? ছিল না। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে ভাইদেরকে ক্ষমা করছিলেন না? করেন নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, সুরা ইউসুফের 92, তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম, যাও, আল্লাহ দয়াশীল, বড় দয়াশীল। এবং ভাইরা যখন বুঝতে পারলেন ভুল হয়েছে বাবাকে বললেন বাবা আমাদের জন্য আপনি ক্ষমা চান, তখন বাবা বললেন সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু আল গাফুরুর রাহিম, আমি তোমাদের জন্যে ক্ষমা চাইব। তখন যখন বললেন ক্ষমা চাও, ক্ষমা চাইলেন না, বরং তফসিরে আছে তিনি ভোররাত্রি, কারণ ভোররাত্রি কি সেহরির সময়, আল্লাহ ওই সময় তাহাজ্জুদের সময় কি করেন, ক্ষমা করেন, তাই তিনি দেরি করে ওই সময় ক্ষমা চাইলেন সন্তানদের জন্য। তাহলে বোঝা গেল যে তারা মিথ্যা বলেছিলেন কিন্তু তারপরও তারা তোবা করে, মিথ্যা বলার পরও তারা কোথায় যাবে? জান্নাতে। আর ইহুদি খ্রিস্টানরা সত্য বলার পরে যাবে কোথায়? জান্নাতে। এরপরে প্রশ্ন ছিল যে কোন জিনিস আল্লাহ বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন? তিনি বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদের বাবাও নাই মাও নাই, ঠিক না? ঠিক। এরপরে আদম আলাইহিসসালামকে বাবা মা ছাড়া, ঠিক না? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালা আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করে বললেন কুন ফায়াকুন, হয়ে গেল, সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত। এরপরে সালে আলাইহিসসালামের যে উটনি, কারণ সালে আলাইহিসসালামের কাছে তার জাতি বলল আপনি যে আল্লাহর রাসূল তোমাদের একটা নিদর্শন দেখান, তো বললেন যে এই দিক থেকে একটা উট আসবে এবং তোমাদের যে পানির যে ব্যবস্থা আছে ও একদিন খাবে, তোমরা একদিন পান করবা। তো এই উটটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মা ছাড়াই বানিয়েছিলেন, এবং কোনো কোনো বর্ণনা পাওয়া যায় ইউসুফ আলাইস একেবারে ইসা আলাইস ইসমাইল আলাইসালামের যে দম্বা ছিল, যে দম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত থেকে হাজির করেছিলেন, ওটা বাবা মা ছাড়াই ছিল। আবার কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে কাবে হাবিলের দাওয়াটাকে আল্লাহ রেখেছিলেন। তাহলে এই দম্বাটাও কি বাবা মা ছাড়াও তার জন্ম আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন? এরপরের প্রশ্ন ছিল যে গাছের ডাল হলো ১২টা, পাতা হলো প্রতিটি ডালে ৩০টা করে, আর ৫টা করে ফল, ৩টা ছায়াতে আর ৩টা রোদ্রে, বলে সেটা হলো বছর। বছরের ডাল কয়টা? ১২ মাস, প্রতিটি মাসে ৩০টা করে পাতা, আর প্রতিদিনের পাতায় ৫টা করে ফল, ৫ অক্ত নামাজ, ৩ অক্ত ঠান্ডায় মাগরিব এশা ফজর, আর ২ অক্ত কি রোদ্রে আসর আর জোহর। উত্তর শেষ, সবগুলোর প্রশ্ন উত্তর শেষ। এখন আবু ইয়াজিদ তার উদ্দেশ্য ছিল তাদেরকে দাওয়াত করা, ঠিক না? বলে ঠিক আছে, আপনি তো আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে হবে। বলে ঠিক আছে করেন। তো বললেন, আমার প্রশ্ন হল জান্নাতের চাবি কি? এবার আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহ কিসিস তাদের ফাদারকে জিজ্ঞেস করলেন, জান্নাতের চাবি কি বলো? এবার তো কথা বলে না, তার অনুসারীরা বলে কি হলো, এতগুলো প্রশ্নের উত্তর দিল বেচারা, আর আপনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন না। বলো, তোমাদের জন্য সে উত্তরটা আমি দিচ্ছি না। মানে আমি যদি উত্তর দিই তোমরা আমার প্রতি নারাজ হয়ে যাবা, কয় না উত্তর দেন, উত্তর যা তা আমরা মেনে নিব, এবং আপনার প্রতি আমরা কোনো প্রকার অন্যায় করব না। তখন শর্ত সাপেক্ষ বলল, সে উত্তরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যখনই উত্তর দিল খ্রিস্টান, তার যত অনুসারী সবাই আবু ইয়াজিদের কাছে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়ে সবাই খ্রিস্ট ওই পাদ্রি সহ তাদের ফাদার সহ সবাই মুসলমান হয়ে গেল। বন্ধুরা, আবু ইয়াজিদ এই তাওহীদের দাওয়াত দিয়ে একটা খ্রিস্টানদের সমাজকে কি করলেন, শিরক থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে বা খ্রিস্টান শিরক ছাড়িয়ে তাওহীদের দিকে নিয়ে আসলেন। আজও আমাদের সমাজে শিরকের এরকম, শুধু খ্রিস্টান পাদ্রি না, মুসলমান কত পাদ্রিও শিরকের মধ্যে রেখে দিয়েছে তার অনুসারীদেরকে। এই জন্যে আমাদেরকে, যদি আমরা অনেকেই বলি আমি তো কিছু জানি না, আমি কি বলবো, আমি বললে তো আমাকে মারবে, আমি বললে তো উৎনা, মহান রব্বুল আলমিনের জন্যে যদি আপনি কাজ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বুদ্ধি দিবেন, সাহস দিবেন। অনেকে আমাদেরকে অনেক ঘটনা শোনাই, বড় এলাকার বড় মুফতি আমাদের জৈনুল আবেদিন, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করুন, ২০০৮ সালে আপনারা জানেন যে আমাদের ইসলামিক সেন্টারে একটা ওমরার বাস অ্যাক্সিডেন্ট হয়ে ৮ জন মারা গিয়েছিলেন, চাপের বাসা কি বলে বাসের চাপা খেয়ে। আর যারা চাপা খেয়ে মারা যায় তারা শাহাদাতের শহীদের মর্যাদা পায়, আল্লাহ মারজুকুমুস শাহাদা, শহীদের দরজা যেন আল্লাহ তাদেরকে দান করেন। খুব স্মরণ হয় আমার যখন তখন জয়নুল আবেদিনকে, আর একজন ইউসুফ ভাই ইন্ডিয়ার, ও খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিল। তার আগের দিন আমাকে বললো যে আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা কেউ মুসলমান হতে চায় না, আমার খুব পরেশানি, আমি অনেক চেষ্টা করছি, আমি চলো আমার সঙ্গে ওমরাতে, শেখ ওমরা যাচ্ছেন বেলা, হ্যাঁ চলো। জয়নুল আবেদিন বিয়ে নিয়ে একটা ভেজালে ছিল, স্ত্রী নিয়ে বড় একটা পেশানিতে ছিল, নিজের লোকজনই তার সঙ্গে কিছুটা মানে প্রতারণা করেছিল,
আমি বললাম চল তাহলে, তো চল চল উমরা করলে শান্তি পাবে ইনশাআল্লাহ, তো চিরতরে শান্তি আল্লাহ নিয়ে গেছেন হয়তো। জয়নুল আবেদিন ওয়াবা ক খ জানত না, আলিবাও জানত না, ইসলামিক সেন্টার এসে পড়া শুরু করলো, কনস্ট্রাকশনের কাজ করত। এটা জিন্দা খবর, বাস্তব, আমার সাথে আমাদের সাথে যেটা ঘটনা। পড়া শুরু করলো, মুখে আরতা, ভালো কিছু আসে না। এক পর্যায়ে তার ফোরম্যান বা তার ম্যানেজার বলল, আচ্ছা তুই যখন ইসলামিক সেন্টারে যাস তো তুই এক কাজ কর, একটু আলকিফা, আলকিফা আছে না, আলকিফা স্কুল আছে না, বলে আমাদের স্কুলে এই সব কাজকাম করে তারা ইলেকট্রিসিটি এটা ওটা ওদের সঙ্গে তুই খালি থাকবি, ব্যাস তোর কোনো কাজ করতে হবে না। দেখেন আল্লাহর পক্ষ থেকে কীভাবে দিনের কাজ করলে অপর হয়। এরপরে তার বাবা মা দেশীয় কোনো এক পীরের মুরিদ, যারা শিরিক করে বিদাত করে, তার মনে অনেক দুঃখ, লেখাপড়া করে বুঝে, আমাকে বলে আমি কীভাবে তাদেরকে দাওয়াত করব। আমি বললাম আমাদের আলোচনাগুলো শুনে যতটুকু তুমি বুঝো বল কথাগুলি তোমার কথায় ক্যাসেট করে পাঠাই দেওয়া বাবা মার কাছে। একসময় দেখতেন না ক্যাসেটের ফিতা এনভেলপের মধ্যে পাঠাই দেওয়া হতো, তো পাঠাই দেয়। তো মা শুনে কি বলে এটা বোঝার না, কিন্তু পোলার আওয়াজ শোনার একটা ভালোবাসা থাকে না। একদিন দুই দিন শুনতে শুনতে দেখি কি বলে, প্রথম শুনে পোলায় আমার কথা বলে, পরে মা কয় কি বলে শুনি। তো শুনলে বাবা রাগ করে, কয় এটা কি শোনো, কারণ বাবা খুব কট্টর এক পীরের মুরিদ। এরপরে সে ছুটিতে গেল, কিছু বইপত্র কিছু শিখে টিকে, এবং মাশাআল্লাহ ইতিমধ্যে ফাতাহাল্লাহ হলাম, আল্লাহ তার অন্তর খুলে দিলেন, মাশাআল্লাহ কোরআন মুখস্থ করা শুরু করলো, হাদিস মুখস্থ শুরু করলো, ঘন্টার ঘন্টা কোরআন হাদিস ওই যে আলোচনা শুরু করছে, নিজের ঘরে বসে বসে আলোচনা করে, এগুলো দেখা গেল সে মাশাআল্লাহ ঘন্টার ঘন্টা হাদিস কোরআন দেশে আলোচনা করা শুরু করতে পারল। বাবাকে গিয়ে বললো, বাবা আমি কি তোমার কল্যাণ চাই না অকল্যাণ চাই, তুমি কি আমার কল্যাণ চাও বলে অবশ্যই চাই, আমি তোমার সন্তানের কল্যাণ চাই বলে অবশ্যই চাই, এই যে আমি বইপত্র এগুলো নিয়ে আসছি, আমি যে আলোচনাগুলি তোমাদের কাছে পাঠাইছি, এগুলি সব দলিল আছে। তো কিছু কথা একটু মাতাব্বর শ্রেণীর বাবা আর কি, এবং খলিফা ওই এলাকার এক পীরের, তো প্রতিটি কথা দলিল দিয়ে দিয়ে তাকে বোঝাই। তো বল তোর কথা তো ঠিক আছে, তা আমরা যেটা করি সেটা আবার কেমন তাহলে। তো একদিন বাবাই কইল, এক কাজ কর, চল তোর বইপত্র নিয়ে আমাকে বড় মুফতির কাছে যাব, পারবি যেতে? বলে হ্যাঁ পারবো না কেন, সৎ সাহস নিয়ে চলে গেল বইপত্র যা ছিল নিয়ে। এবার এলাকার বড় মুফতি নরসিংদী এলাকার গিয়ে বলল যে আমার এই পোলাটা এই সৌদি আরব গিয়ে কি উল্টা পাল্টা বলে এগুলো একটু শোনেন তো। কয় বল, নির্বিঘ্নে আল্লাহর প্রতি ভরসা করে সে বলা শুরু করলো, আমার কাছে সেগুলি বর্ণনা করছে, বলা শুরু করলাম এবং দলিল দেওয়া শুরু করলাম, এত নম্বর এত নম্বর হাদিস এই সেই। কিছু বলার পরে বাবা বলল, চুপ কর, চুপ হয়ে গেলাম। এবার আমার বাবা জিজ্ঞেস করলো, হুজুর মুফতি সাহেব আমার পোলায় যা কইছে কথাগুলো কি ঠিক আছে? বলে যা করছে সবগুলো ঠিক আছে, সবগুলো দলিল আছে কোন হাদিস থেকে। এবার আমরা যা করি আপনারা যা বলেন এগুলি দলিল কর। এখন মুফতি সাহেব কয় সব কিছুর কি দলিল আছে নাকি মিয়া? এবার বাবার বুঝ আসছে আমার জয়নুল আবেদিন যা বলে তার সব দলিল আছে, আর এত বড় মুফতি গ্রান মুফতি আমাকে এলাকা হে কয় সব কিছুর কি দলিল আছে নাকি, মাঝহব আছে। তো বললেন, হুজুর মাঝহব কি দলিল ছাড়া? ওই মাঝহব আমার দরকার নাই, চল পোলাইরে এবার বাড়িতে নিয়ে এসে যা ছিল ওইগুলি নিয়ে এবার মানুষের কাছে ঘরে ঘরে দাওয়াত করে, এবং ঘোষণা করছে ওই পীরের কোনো মিটিং মাটাং এলাকার হবে না, এই শিরিক বেদাতের কোনো আলোচনা চলবে না। আল্লাহর কি
দয়ার পরে সে মারা গেল, বাবা শুনে মৃত্যুর খবর শুনে সে এখন তার জীবনের একটাই কাজ সন্তান জয়নুল আবেদিনের তাওহীদের যে দাওয়াত এটা সে সারা জীবন করবে। তার বড় ভাই কামাল এই কথায় আমাদেরকে জানিয়েছে এবং সে আসছিল এখানে আমাদের, তার বড় ভাই রিয়াদে থাকে, এখন চলে গেছে না জানি না। বন্ধুরা এই ধরনের বহু ঘটনা আছে, এই জন্যে প্রকৃত যদি আপনি সুখী হতে চান তাওহীদ নিজে লালন পালন করেন নিজের মধ্যে, এবং এই তাওহীদের দাওয়াত আর দশজনের কাছে দিয়ে সুখী করার চেষ্টা করুন। বলেছিলাম না সুখী সেই যে অন্যের সুখের কথা ভাবে, মনে আছে? এবং সবচেয়ে বড় সুখ হল তাওহীদের সুখ। এই পৃথিবীর কোন মানুষ অনুভব করতে পারবে না যার তাওহীদ আছে সে কি সুখে আছে। বন্ধুরা এই তাওহীদের দাওয়াত আজ আমরা বুঝি না, বুঝতেও চেষ্টা করি না, এবং যারা কিছু করতে চায় এদেরকে বাধা দেওয়ার জন্য আমরা সব ধরনের আজ কাজ করে আবু জাহাল আবু লাহাবরা তাওহীদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্যে যা যা করেছিল। বর্তমানে এক শ্রেণীর নামধারী মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা করে, তাই আমরা বুঝতে পারি না তাওহীদ কি আর শিরিক কি। আসুন আজকের যে আলোচনা সেটাও হলো সুখের চাবি, জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি সুখী, দুনিয়া পরম চরম সুখী এবং আখেরাতেও আপনি সুখী। আপনারা কি ভাবতে পারেন বেলালকে যখন চার হাত পা বেঁধে দিয়ে পা বুকের মধ্যে পাথর মেরে চতুর্দিক থেকে প্রহার করা হচ্ছিল তখন কি আনন্দে ছিল, কি সুখ অনুভব করতেছিলেন? আসিয়াকে যখন চার হাত পা মেরে দিয়ে তাকে যখন প্রহার করা হচ্ছিল তখন কি কি সুখে ছিল, সেই সুখটাকে এই পৃথিবীর কেউ দেখেছে? শ্রেষ্ঠ নারীদের একজন কেন আসিয়া বেলালকে কেন আল্লাহ নবী আলাইহিসসালাম জান্নাতে দেখলেন রাসূলের আগে খড়ম পায়ে দিয়ে জান্নাতে ঢুকতেছে কেন? আপনারা কি ভাবতে পারেন ফেরাউনের জাদুঘরদের চার হাত পা কেটে দিয়ে ছুরি কাস্তে ঝুলিয়ে যখন তাদের হত্যা করা হচ্ছিল ওই মুহূর্তটা তাদের কি আনন্দের মুহূর্ত ছিল? আপনারা কি জানেন সোমাইয়াকে যখন তাকে বললম আঘাত করে লজ্জাস্থানে আবু জাহাল হত্যা করেছিল তখন কি আনন্দ নিয়ে সে মারা গিয়েছিল? খাব্বাবের পিঠের নিচে যখন আগুন জ্বালিয়ে তার চামড়ার রক্ত গোস্ত পুড়িয়ে তাকে গর্ত করেছিল তখন তার কি আনন্দ ছিল? খোবায়েবকে যখন ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছিল তখন কি আনন্দ নিয়ে মারা গেছিলেন? তাওহীদ সুখের সবচেয়ে সুখের বড় চাবি। ইনশাআল্লাহ সম্ভব হলে আগামী সপ্তাহে আরো কিছু সুখের চাবি, আমরা তো প্রথম সুখ কি এবং সুখী কারা বলেছিলাম, এরপরে গত সপ্তাহ আলোচনা ছিল কি সুখী হওয়ার কিছু নীতিমালা, মৌলিক কিছু নীতিমালা, আজকে আমরা শুরু করেছি কি সুখের চাবি। আরো কিছু চাবি যদি আপনারা চান তাহলে আরো হয়তো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আসুন প্রকৃত সুখী যার মধ্যে তাওহীদ আছে, কারণ তিনি সব সুখের মালিকের সঙ্গে তার গভীর সম্পর্ক, আর তিনি সুখ বন্টন করেন, পৃথিবীর কেউ সুখ বন্টন করে না, এবং সবচাইতে সুখের জায়গা জান্নাত, তার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই জন্যে আবারও হাদিস উল্লেখ করি আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষকে জান্নাতের চুবানে দিয়ে বের করে জিজ্ঞেস করা হবে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট দুর্দশা অভাব অনটন তুমি দেখেছিলে, বলবে আমার মতো সুখী মানুষ আর দুনিয়ায় কেউ ছিল না। চুচুবানে বের হবে, ঢুকবে আর বের হবে, আর ওই জান্নাতে যাকে আল্লাহ চিরস্থায়ী বাসিন্দা করবেন তিনি কত সুখের মালিক হবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুর রাহিম, মনে যা চাইবে মনে যা সব কিছু পাবে। তাহলে বন্ধুরা আসুন সুখী হওয়ার ব্যাপারটা আল্লাহর হাতে, আল্লাহ যেভাবে আমাদেরকে হতে পারে সেটাই যদি আমরা হতে পারি তাহলে আমরা প্রকৃত সুখী ইনশাআল্লাহ।
আজকের মতো এতটুকুই। আবারও আপনাদেরকে এবং ফেসবুকের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা আজকে আমাদের আলোচনা শোনার জন্যে, বোঝার জন্য এবং তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর এই পতাকা উড্ডীন করার জন্যে আপনার জীবনের দাওয়াত এবং তাবলীগ যেন হয়। আজ দাওয়াত তাবলীগের সিংহভাগ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে পদদলিত পদমোচিত করার জন্যে, শিরিক প্রতিষ্ঠা করার জন্যে এবং তাওহীদকে নষ্ট করার জন্য, সুন্নতকে দাফন করার জন্যে এবং বেদাতকে জীবিত করার জন্য। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর এই পতাকা বাহী যেন আমাদেরকে বানিয়ে দেন। সারা পৃথিবীর বুকে এই তাওহীদের পতাকা যেন পদপদ করে যেন উড্ডীন হয় এবং এটা যেন বাতাসে যেন আল্লাহর এই মুক্ত আকাশে যেন নড়ে সে আশা রাখি। আমিন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, আপনাদের কারো প্রশ্ন? কারো প্রশ্ন আছে? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম কি? নাম বলে প্রশ্ন করবেন। জি, জসিম ভাই। আমার এক বন্ধু বলছে কোন হুজুর নাকি বলছে কোরআনের আয়াতের মধ্যে আছে ওলিদের হাত আল্লাহর হাত, আমি বিশ্বাস করি না, কিন্তু ভাইয়ের সাথে অনেক ইয়ে বলছে আল্লাহর হাত কিভাবে ওলিদের হাত, আর বলছে ওলিগুলো যা বলে আল্লাহর ইয়ে থেকে বলে। জি, বসুন। জসিম ভাইয়ের প্রশ্ন, তার এক বন্ধু বলেছেন কোরআনে আছে আয়াতে ওলিদের হাত আল্লাহর হাত, কথাটা ঠিক, তবে এই আল্লাহর হাত বলতে কি বোঝানো হয়েছে আর সেটা কোরআনে না সেটা হাদিসে? কোরআনে এমন কোনো আয়াত নেই, বুখারি শরীফের হাদিসে আছে, এটা বুখারির হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আল্লাহ সবচেয়ে খুশি হন যখন বান্দা তার কোনো ফরজ আদায় করেন, এরপরে বান্দা যত নফল ইবাদত করেন তত আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকে। যত নফল ইবাদত, হজের নফল, যাকাতের নফল, নামাজের নফল, হ্যাঁ সব কিছুর নফল, এরপরে বান্দার হাতটা আমার হাত হয়ে যায়, বান্দার পাটা আমার পা হয়ে যায়, বান্দার চোখটা আমার চোখ হয়ে যায়। এখান থেকেই যারা বলে ফানাফিল্লা, আল্লাহ আর বান্দা সব একাকার হয়ে যায়, এই হলো শিরকি আকিদা। ওলিরা কি মুশরিক না মুয়াহিদ? ওলি যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? দুইটা। সূরা ইউনুস আল্লাহ বলছেন সম্ভবত 52-63 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সমস্ত বেদাতি এবং সুফি আয়াতের এই পর্যন্ত পড়েন, এর আগের আয়াতটা আর পড়েন না, কারণ এর পরের আয়াতে কারা আল্লাহর ওয়ালি আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা মুমিন এবং যারা মুত্তাকি। অর্থাৎ প্রতিটি মুমিন মুত্তাকি বান্দায় আল্লাহর ওয়ালি, আল্লাহ ওয়ালি আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন মুমিনরা আল্লাহর কি ওয়ালি, ইন আউলিয়া হুম ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওয়ালি শুধু যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আদেশ পালন করে নিষেধ ত্যাগ করে। সবচেয়ে বড় আদেশ কি? তাওহীদ। সবচেয়ে বড় নিষেধ কি? শিরিক। অর্থাৎ শিরিক করে না তাওহীদ করে, সুফিরা শিরিক করে তাওহীদ করে না, তাহলে কি তার আল্লাহর ওয়ালি? যারা বলছে আল্লাহ আর বান্দা একা হয়ে যায়, মানে আল্লাহর হাত ওর হাত এক হয়ে যায়, এই যদি অর্থ হয় তাহলে বান্দা খালেক মাখলুক একাকার হলে তাওহীদ হয় না শিরিক হয়? এই শিরিককে আকিদা যারা পছন্দ করে তারা কি আল্লাহর ওয়ালি হতে পারে? না, আল্লাহর হাতে যেমন আল্লাহ যে পছন্দ করে সেই কাজটাই তার হাত দিয়ে করে, আল্লাহর পা মানে আল্লাহ যা পছন্দ করে যেখানে যাওয়া সেই পাতে সেই কাজগুলি পা দিয়ে করে, আল্লাহ যা পছন্দ করে সেই মুখ দিয়ে আল্লাহর কথাগুলিই বলে, অন্য আর কিছু বলে না, এটা হলো অর্থ ওলামারা বলেছেন। এই হাদিসটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বুঝেন নাই?
আবু বকর উমর উসমান আলী তারা বুঝেন নাই, সাহাবা ইকরাম বুঝেন নাই হাদিসটা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝেন নাই, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ জামিয়ান, ইমাম আহমদ হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি বুঝেন নাই, সুফি হুজুর বুঝলেন জঙ্গল থেকে আর স্বপ্ন থেকে, আর কে গবেষণা করে? এই জন্যে এটা কোরআনে না হাদিসে, বুখারী শরীফ। তাহলে যে কেউ আল্লাহর ওলি হতে পারে, আপনার মসজিদে ইমান থাকে আর তাকেও আপনি আল্লাহর ওলি, প্রতিটি মুমিন মুত্তাকি আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্যে শয়তান বাটপার আর জটওয়ালা আর খানকাওয়ালা আর মুরিদওয়ালা পীরওয়ালা না খান তাও এ কী বলে ফেরকাওয়ালা আর তরিকাওয়ালা হওয়ার কোনো, সেগুলি সম্পূর্ণ শয়তানের ওলিদের আলামত। বুঝে আসেন আসে নাই? ধন্যবাদ। কুয়েত থেকে ইরাদুল ভাই প্রশ্ন করেছে, ইরাদুল ইসলাম, উজু করার সময় হাত মুখ ধুই এবং পায়ে যদি মোজা থাকে তার উপর তায়াম্মুম করি তাহলে কি উজু হবে? জি ইরাদুল ভাই, ইরাদুল ইসলাম ভাই, পূর্ণ উজু করার পরে আপনি পূর্ণ পবিত্রতা অর্জন করেছেন, যে ছোট অপবিত্র হয় তাহলে আপনি পুরো শরীর উজু করে এরপর আপনি মোজা পরেছেন, সেই মোজাটা চামড়ার হোক, রেক্সেনের হোক, কটন হোক বা মখমল হোক বা সেটা উলেন হোক, যাই হোক না কেন, যেটার পা ঢাকে টাকনু পর্যন্ত, পায়ের যে গিরা আছে মানে যে ধর পর্যন্ত যে আমরা ধুই যে পায়ের ওই অংশ পর্যন্ত ঢাকে, আপনি ফুল উজু করার পরে যদি মোজা পরে নেন, এরপরে আপনি যখন উজু করবেন তখন আপনার আর এই মোজা খোলার প্রয়োজন নেই। এবার ডান হাতে পানি নিয়ে ডান মোজার উপরে টান দেবেন, উপর সাইড পায়ের আঙুল থেকে নিয়ে একেবারে যেখানে ধোয়া যে একটা অংশ আছে না টাকুর পর্যন্ত ধুতে হয় না, ওই পর্যন্ত বাম হাতে পানি নিয়ে বাম হাতের উপর টান দেবেন, আপনার উজু হয়ে গেল, এটার খোলার প্রয়োজন নেই। আপনার এই প্রথম উজু থেকে নিয়ে উজু নষ্ট হয়ে গেল, এরপর আপনি প্রথম যে মাসে করলেন এখন থেকে নিয়ে 24 ঘন্টা আপনি বাড়ি থাকাকালীন অবস্থায় মাসে করতে পারবেন, আর সফরে থাকলে উজু ভঙ্গের পরে প্রথম যে মাসে করবেন তখন থেকে নিয়ে 3 দিন 3 রাত আপনি মাসে করতে পারবেন। এই সহজতা আপনাকে আল্লাহ দান করেছেন, কারণ বারবার খুলবেনই করবেন না। বোঝা গেছে নাই? আমার দেশে বলে যদি খুফ, খুফ মানে হচ্ছে চামড়ার মোজা হলে চলবে, না হলে চলবে না। ঠিক আছে ওস্তাদ, আপনি চামড়ার মোজার কথা পড়েছেন, কাপড়ের মোজার কথা হাদিস পড়েন নাই, তো একটা ফতোয়া দেন আর একটা ফতোয়া না করেন কেন? আপনি ডাক্তার MBBS দি স্পেশালিস্ট, তিনি যে আপনার চেয়ে বেশি পড়েছেন বেশি জানেন তাকে আপনি অস্বীকার করেন কেন? আর স্পেশালিস্ট আপনার চেয়ে যিনি কি কনসালটেন্ট তাকে আপনি বলেন যে না 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 নাই, MBBS ডাক্তার হয়ে কনসালটেন্টকে আপনি অস্বীকার করেন? মোল্লা দু পিয়াজি নিমে মোল্লা কি বলে, নিমে মোল্লা একটা কি কথা আছে বলেন না, নিমে মোল্লা আর কি, নিমে ডাক্তার খাতরাই জান, নিমে মোল্লা হলো দিন ধ্বংস করে, যে অল্প স্বল্প জানে দিন নষ্ট করে, আর নিম ডাক্তার মানে অল্প স্বল্প যে জানে সে রুগী মানে। কাজে যেমন যেমন চামড়ার মোজার মাসের কথা হাদিসে আছে সেই হাদিসে, কাপড়ের মোজারও কথা জাওরাব বা তাসাকিনের কথাও আছে। জি, একটা পড়ে মুক্তি হওয়া ঠিক না, বলবেন যে আমাদের মাঝহাবে এটা আছে, বলে দেবেন আমার মাঝহাবে আছে মানে আপনার জানা মতে আপনি জানেন, আরেকজনের জানাকে অস্বীকার করবেন না। যে আর কারো প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, অনেকগুলো আছে দেখা যায়। জি এখানে এখানে দাও, আপনি বলেন। আপনাদের প্রথমত বলবো আমরা সবাই সালামটা সালাম আলাইকুম বলি না, পূর্ণ সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শিখেন এটা আপনারা, যখন সালাম দেবেন কাউকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামুল্লাহ যদি বলেন সালামুন আলাইকা বলেন ঠিক আছে, কিন্তু হাদিসের শব্দ যেটা আল্লাহ সালাম দেওয়া নেওয়ার কথা বলছেন আর এর শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, ওয়াইযা হাইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআশরি আমিনা,
তাহলে রাসূল যেভাবে সালাম দিয়েছেন সেটা আমরা ফলো করব। তবে আসসালামু আলাইকুম বললেও চলবে দশ নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ নাকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ তিন দশে ত্রিশ নাকি, তো নাম্বার কম নেবেন কেন? হ্যাঁ আসসালাম বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ বলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি বসেন। প্রথমত আপনি যে উত্তরটা না জানেন তা আপনার সমস্যা আছে কোনো? আমি জানি না যে তাওরাত ইঞ্জিল জাবুর কে পড়ে, সমস্যা আছে? আর জানলে কি ফায়দা আছে? প্রথম, দ্বিতীয়ত তাওরাত এখন যারা ইহুদি নিজেদেরকে দাবি করে তারা তাওরাত পড়ে, তবে এটা তাওরাত অরিজিনাল তাওরাত না, এটা আবর্তন এরা পরিবর্তন করে ফেলছে। ইঞ্জিল পড়ে খ্রিস্টানরা। দাউদ আলাইহিসসালামের কাছে জাবুর যেটা এসেছিল, জাবুর আলাদা কোনো বিধিবিধান ছিল না। দাউদ আলাইহিসসালাম খুব মিষ্টি সুরের মানুষ ছিলেন, কিছু ওয়াজনসিহতের জিনিস জাবুরে আলাদা করে আল্লাহ তাকে দান করেছিলেন। তিনি কিন্তু তাওরাতেরই প্রচারক ছিলেন, তার এক্সট্রা আল্লাহ রাব্বুল তাকে জাবুর আবার দান করেছিলেন। তাহলে জাবুর এখন ওই ইহুদিরাই একটা তাদের, কারণ তাওরাতের ওদের বিভিন্ন ভাগ আছে, খ্রিস্টানদের যেটা এখন প্রচলিত ইঞ্জিল সেটারও ভাগ রয়েছে। কিন্তু আমরা পড়ি না কেন, এটা একটা প্রশ্ন হতে পারে যে আমরা কেন পড়ি না, ঠিক না? পাকিস্তান আমলে আমাদের সিলেবাস ছিল না, ছিল না সেটা এখন যদি পড়ি পাস করবেন? তো ব্রিটিশ আমলে আমাদের সিলেবাস ছিল, যদি পাকিস্তান আমলে পড়তাম সার্টিফিকেট পাইতেন? তো পাকিস্তান আমলে তো এখন পড়লে হবে না, কারণ বাংলাদেশ এখন। তো ব্রিটিশের ছিল কি পাসপোর্ট, ওই পাসপোর্ট দিয়ে কি পাকিস্তান হওয়ার পরে ব্রিটিশ যাওয়া গেছে? তো বাংলাদেশ হওয়ার পরে পাকিস্তান পাসপোর্ট দিয়ে পশ্চিম পাকিস্তান কি এলাও করছে? মানে ওগুলি কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, পড়ে আর ফায়দা নাই, বোঝা গেছে না? নাই জাকাল্লাহ খায়। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নামাজ বেহেস্তের চাবি ব্যাপারে কোন শহীদ দলিল আছে বলে জানা নাই, দুর্বল থাকতে পারে, আছে। খতনা করা কোন যদি অমুসলিম মুসলমান হয় এবং তাদের ধর্মে খতনা না থাকে, যেমন হিন্দুরা আছে, তাহলে খতনা করতে হবে কিনা? পুরুষদের জন্য খতনা করা ওয়াজিব, মহিলাদের পরিয়োজনে মুস্তাহাব বা উত্তম, কাজী খাতনা করতে হবে। তবে প্রথম দিনই না, ভয় পেয়ে তো বেচারা ভেঙেই যেতে পারে, মোটামুটি সে আশ্বস্ত হোক এ হোক, তারপরে ওর স্বেচ্ছায় তাকে বলতে হবে যে একটা কাজ করাও প্রয়োজন। তবে বলতে হবে যে পবিত্রতা পেশাব করার পরে ভালো করে যেন ধোয়, কারণ চামড়াটা থেকে গেলে কি হয়, হ্যাঁ তাকে বোঝাতে হবে। এবং মেডিকেল সায়েন্স এখন অনেক ইহুদি খ্রিস্টানরা অনেক ইউরোপ আমেরিকানরা কী করতেছে এখন, মুসলমানই করতেছে আলহামদুলিল্লাহ। সাউথ আফ্রিকা হতে, সাউথ আফ্রিকা থেকে সিফা খান মোবাইলের মাধ্যমে বিয়ে করা কি হালাল? মোবাইল একটা আধুনিক মিডিয়া, একে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, বিবাহটা তো ভালো কাজ, ঠিক কিনা? তো ভালো কাজে ব্যবহার করা যেতে পারে, শর্ত হলো ইজাব এবং কবুল, অর্থাৎ মেয়ে হয়তো দেশে আছে বা ছেলে দেশে মেয়ে বাইরে আছে, ইজাব কবুল যখন হবে, অর্থাৎ ইজাব মেয়ের গার্জিয়ান বলবে আমি বিয়ে দিলাম, ছেলে বলবে আমি বিয়ে করলাম, এটা যেন সাক্ষী শুনে এবং এখানে কোনো প্রতারণা না থাকে। মেয়ে দেখাইছে ছবি একটা দিয়েছে আর একটা, হ্যাঁ ছোটো বোনের দেখাইছে বড়ো বোন এখন বিয়ে হয় না ওইটা দিয়ে বিয়ে পড়ে দিয়েছে, এরকম হয় অনেক সময়। যদি কোনো প্রতারণা কোনো ধোকার আশঙ্কা না থাকে
তাহলে জায়েজ। তবে শরীয়তের নিয়ম হলো উকিল নিয়োগ করা। আপনি মনে করেন সাউথ আফ্রিকায় আছেন, বিয়ে করেন বাংলাদেশে, তাহলে আপনি আপনার কোনো ভাইকে বাবাকে যে কোনো সাবালক একজন পুরুষকে আপনি উকিল বানাবেন, আপনার পক্ষ থেকে সে কবুল করবে। মেয়ের বাবা বলবে আমি সাউথ আফ্রিকায় থাকে অমুকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলাম, অমুক অমুক অমুক, ঠিক আছে, বর্ণা দেয় না এত এত মরা না, এবং তার উকিল বলবে আমি আমার দোস্ত বাবার ভাই অমুকের পক্ষ থেকে কবুল করলাম। এটা হলো ওকা, এটা হলো নিয়ম, বোঝা গেছে না? নাই ঠিকভাবে এইভাবে মেয়ের উকিল হতে পারে। মেয়ে মনে করে মেয়ের বাবা সৌদি আরবে আছে, মেয়ে আছে বাংলাদেশ, এখন বিয়ে দিয়ে ছেলে হয়তো ওইখানে বা আরো বাইরেই হয়তো আছে, তাহলে মেয়ের বাবা কি করবে? উকিল বানাইবে তার ভাইকে বা কাউকে, উপযুক্ত একজন দিনদার পরিষ্কার মানুষকে, সে বলবে অমুকের মেয়ে ওকালতিতে আমি তোমার সঙ্গে, ছেলেকে লক্ষ্য করে বলবে ছেলে হয়তো ওখানে আছে, আমি তোমার সঙ্গে বিয়ে দিলাম এই শর্তে, ছেলে বলবে আমি কবুল করলাম। বোঝা গেছে? এই জন্যেই উকিল বাবা, আর অন্য জনে না, উকিল বাবা হয় না, উকিল কোর্টের উকিল কি বাবা বাবা ডাকেন নাকি? কাউকে কোনো কেস কাবারের কোনো জমি টমির কেসের কাজ দিলে কেউ বাবা ডাকেন নাকি? এরপরে তো বিয়ের পরে বাবা হয় কেন? স্বয়ং বাবা উপস্থিত আছে, তারপরে উকিল সিস্টেম না, উকিল সিস্টেম নাই, উকিলের উকিলের যে ইটা কেটে দেবেন, দরকার নাই, উকিল নাই। তাহলে নিয়ম হলো শরীয়তের, কারণ উকিল যখন সে সামনাসামনি দেখবে এবং কি বলবে আপনার সাক্ষী ইত্যাদি, ধোকার কিছু আর থাকবে না, থাকবে? ওকাল সিস্টেম যদি হয় ধোকা থাকবে না, বাকি মোবাইলে যদি একান্ত জানেন ধোকা থাকবে না, তাহলে যাই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখানে যেন আকবর একটা প্রশ্ন ছিল, জি লাস্ট প্রশ্ন, জি আকবর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। জি যেমন শরীর নাম না বলে পারছি না, আমি সাথে ভিতরে সৃষ্টি করে তাদেরকে শরীর চিনে রাখা উচিত। যেমন নুরুল ইসলাম মনে করি তার একটা বক্তব্য এসে বলছে যে ডাক্তার লাগে না তো কোরআন পড়তেই পারে না, সেখান থেকে কিছু কিছু শুনলে কোরআনের রেফারেন্স দেয় মাত্র। লোকপাল যখন কোরআন একজন সে বলতেছে সে তার উপস্থিত তার অনুসারীদের সে যুক্তিতে বুঝাচ্ছে আপনার সে দায় নেই, আপনি তো ডাক্তারের কাছে, আর আপনার যে আপনার যদি কোনো মাসলা মাসে আপনার মুক্তি বলার কাছে। এখন আমার বক্তব্য হলো আর ডাক্তার ডাকে নাইকে যে মেধা তার যে জ্ঞান তার প্রজ্ঞা তার ধারে কাছে যাওয়ার যোগ্যতা এই নাতার রাখে না। আমার প্রস্তাব যে ডাক্তার ডাকে নাইকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার তার যে আছে তার চিকিৎসা কাজ তার ইসলাম ইসলাম সেন্টারে এবং বিভিন্ন দেশে তাকে রাষ্ট্রপতি সম্মাননা দেওয়া হয়েছে সূর্য উঠে গেছে, তারপরে কাউকে আঙ্গুল ঘোষা দিয়ে বলতে হয় যে সূর্য উঠেছে, দেখ কি বলেন আপনারা? সূর্য আলো যখন সে ছড়িয়ে দেয় তারপরও সূর্যকে কাউকে চিনাই দিতে হয় না। পূর্ণিমার চাঁদ যখন উঠে যায় কাউকে বলতে হয় না আজকে পূর্ণিমার রাত, তার আলোই বলে দেয় আমি পূর্ণিমার চাঁদ, কি বলেন আপনারা? এরপরও যে চামাচিকা চোখ বন্ধ করে বলেন এখন রাত, করার তো কিছু নেই। আমি তো আপনাদেরকে বলেছি একটা কথা আছে না, কুত্তা ভুকতে রহে হাতি চলতে রহে, হাজার কুত্তা ভুকলে কি হাতির গতিরোধ গতি বেগ রোধ করতে পারে? পারে না। কাজী গত সপ্তাহে এক ভাই প্রশ্ন করছিলেন যে ডক্টর জাকির নায়েক কোরআন পড়তে পারে না, এক কুল মোল্লা নাকি বলছেন, তাই বললাম যে ঠিক আছে, কোরআন কি যে কোনো তিন বছরের বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বুড়ো কোরআন শিখতে পারে না? পারে না। একইভাবে সাধারণ মানুষ কোরআন পড়তে পারে না, হিন্দু খ্রিস্টান মুসলিমরাও যে কেউ কোনো ধর্মের লোক কোরআন পড়তে পারে। তো ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার, ডাক্তার কি ডাল খেয়া হয়? বেশিরভাগ হুজুর তো ডাল খেয়া মোল্লা হয়, ডাল মার্কা বেড়ে নয়, আর ডাক্তার হয় ঘি খেয়ে ডিম খেয়ে। তো এমন একটা লোক কি কোরআন পড়তে চাইলে বা শিখতে চাইলে পড়তে পারবেন না? পারবেন না।
তা আপনারা কি ভাবছেন যে কোরআন নিয়ে এত রিসার্চ করে তারপরে সে কোরআন না পড়ে বসে আছে? এটা কি ভাবার? তাহলে এরপরে যে কেউ এই ধরনের কথা বলে, এরপরে তার সন্দেহ জাগে, প্রশ্ন জাগে, এই আহাম্মককে বোঝানোর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এবার আপনাদের বলেছি, পারফিউমের বোতল যত ঝাঁকাবে তত গ্রাম বের হবে, সাততলা মাটির নিচেও রাখলেও ওর গ্রাম ওখান থেকে ফুটে আসবে, আর পচা সরা যত ঝাঁকাবে ততই দুর্গন্ধ ছড়াবে, যেখানেই পুঁতে রাখো ওখানে গন্ধ আসবে। সাল্লাল্লাহ, কাজে এগুলো নিয়ে এত আমার মনে হয় আপনি যেটা প্রস্তাব রেখেছেন তার নিয়ে আলোচনা করা, আমার মনে হয় তার আলোচনা যে জানে আর কোনো প্রয়োজন নেই, আর যে জানার পরেও জানবে না তাকে তো জানার কোনো প্রয়োজন নেই। আছে প্রয়োজন আমাদের? ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি। কয়টা বলো? বিয়ের রাত্রে দুই রাকাত স্বামী স্ত্রী জামাত করে নামাজ পড়ার কথা সালাফি সালেহীন থেকে আছে, কাজে পড়তে পারে স্বামী স্ত্রী জামাত করে, তবে একজন একজন স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী ইমাম হবে। যদি এমন হয় যে ঘর ছোট, জায়গা নাই, হোটেলে হয়তো বাসর ঘর হচ্ছে, জায়গা নেই, তো করবে কি? পাশাপাশি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে জামাত করে না, একাকী পড়বে, যার যার মতো পড়বে, অথবা যতটুকু সম্ভব চেষ্টা করবে পিছনে আর সামনে। ফত্তাকুল্লাহ মাস্তাতাত। বুঝাচ্ছে না? নাই জি আব্দুল আজিজ ভাই। আল্লাহ ঘরে হোক বাইরে হোক, সর্ব অবস্থায় কেবলাকে সামনে বা পিছনে করে পেশাব পায়খানা না করা, এটাই হলো উচিত। তবে বাইরে যদি হয় সামনে পিছনে দুইটাই চলবে না, হারাম। ঘরের ভিতরে যদি হয় যেরকম পাকা টয়লেট, তাহলে জায়েজ আছে, জায়েজ আছে। তারপর আপনি জায়েজের কেন যাবেন আপনি যখন নিজে বানাবেন? কিন্তু আরেকজন বানিয়েছে, এখন আপনাকে এখন যদি ডান বাম করতে জানতে হয় তো আপনার সমস্যা হয়ে যাবে, হবে না? হবে না, এই জন্য জায়েজ। তবে জানি না, আমাদের এখানে ইসলামিক সেন্টারে যেগুলো কে বানিয়েছিল, হতে পারে যে হয়তো কোনো খ্রিস্টান বা কোনো ইহুদি বা কোনো কাফের হয়তো প্ল্যান, হয়তো প্ল্যান বানিয়েছিল ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত, বা সিস্টেমে হয়তো হয় নাই এবং জায়েজ মনে করে হয়তো মনে করছে করো, জায়েজ রয়েছে। আল্লাহ নবী আলাইহিসসালাম তার জীবনে এই ধরনের কোনো একবার করেছেন যেটা আড়ালে ছিল, এই জন্য ওলামারা বলছেন জায়েজ, তবে না করাই উচিত এবং উত্তম। জি, কোন নবী কাঠুরে ছিলেন জানেন না আপনারা? কিস্তি বানিয়েছিলেন কে? সাল্লাম। তিনি ছিলেন কি নাজ্জার, কাঠুরে তো না, কি বলে ওটাকে, কাঠমিস্ত্রি। বাকি কাঠুরে ছিলেন কোন নবী তা যাই না, তবে আল্লাহ নবী আলাইহিসসালাম একটা পাওয়া যায় যে কুড়াল বানিয়ে দিয়েছিলেন, বলে যাও জঙ্গলে। কোন নবী কাঠুরে ছিল আমার জানা নেই, তবে কাঠমিস্ত্রি ছিলেন জানি। এবং টেলার ছিলেন কে? ইদ্রিস আলাইহিসসালাম। লোহা কি বলে কামার ছিলেন কে? দাউদ আলাইহিসসালাম। না, কাজেই পেশা যাই হোক সেটা লজ্জার কথা না, তবে বসে থাকা এবং কি বলে ওটাকে বেকার থাকা, এটা লজ্জার কথা। ধন্যবাদ আজকের আলোচনায় সকলকে আবারও। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।